হ্যালো বন্ধুরা, স্টুডেন্ট প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। স্টুডেন্ট, আশা করি তোমাদের আজকে যে ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষাটি খুবই ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। কারণ দেখো, তোমাদেরকে আমি যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে এবং আমার বলার মতো টেস্ট পেপার সলভ হয়ে কিন্তু পুরো 100% কোশ্চেন তোমাদের কিন্তু কমন চলে এসেছে। তো আমি আশা করছি তোমরা যারা একটু ভালো পড়াশোনা করছো তারা কিন্তু 70 out of 70 অবশ্যই পাচ্ছ। সেটা হচ্ছে আমার ধারণা। এখন তোমরা কী যখন লিখেছো তাকে তোমরাই বলতে পারবে। তোমরা সবাই কমেন্ট করে জানিও, যাতে আমার চ্যানেলটি ফলো করছো। তো আমারও জেনে খুব খুশি হব যে তোমাদের এক্সাম কেমন হয়েছে এবং আমার অনলাইন ক্লাস এবং সাজেশান এবং টেস্ট পেপার সলভ থেকে তোমাদের কতখানি কমন এসেছে তোমরা অবশ্যই জানাবে। তো চলো তাহলে এখন আমি দেখে নিই। তোমরা তো পরীক্ষা দিয়ে এসেছো, অনেকেই আমাকে ফোন করছো বা কমেন্ট করছো, স্যার এমসিকিউ এর সলভটা একটু আমাকে দেখিয়ে দিন। সেক্ষেত্রে তোমাদের এখানে আমি দেখিয়ে দেবো যে এমসিকিউ সলভটা তোমার তাহলে বা দেখে নাও। তোমরা ভালো করে খেয়াল করো, আমি তোমাদের এমসিকিউ সলভ দেখাচ্ছি। তো তোমাদের এই হলো তোমাদের এমসিকিউর প্রশ্নগুলির উত্তর। তোমরা যারা কোশ্চেন পেপার নিয়ে দাগিয়ে নিয়েছো তোমরা একবার চেক করে নাও, কিন্তু তোমাদের মধ্যে একটা আইডিয়া হয়ে যাবে তোমরা 21-21 পাচ্ছ কি না। আর 21-21 পেলেই কিন্তু তোমাদের পুরো নাম্বারটা মানে ভালো মার্ক্স চলে আসবে। দেখে নাও, 1 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে A+B, তার মানে অর্থাৎ বি নাম্বারটা একের অ্যান্সার। 2 নম্বরের কিন্তু অ্যান্সার হচ্ছে তোমাদের সি, মানে 00, মানে 00 হলেই কিন্তু আউটপুট হাই হচ্ছে, হাই মানে কিন্তু 1। 3-এর অ্যান্সার হচ্ছে নর, NOR, কোনটা ইউনিভার্সাল গেট নর। অক্টাল থেকে বাইনারি আউটপুট লাইন কত? 3, 3টা আউটপুট লাইন থাকে। আচ্ছা, এবার দেখে নিই আমরা। তো এবার দেখে নাও 5 নম্বর প্রশ্ন, 4×1 মার্কসে সিলেকশন লাইনের সংখ্যা কত? অবশ্যই 2 হবে। তো এগুলো কোশ্চেন কিন্তু তোমাদের দেখো স্টুডেন্ট, আমি তোমাদের বলেছিলাম তোমার টেস্ট পেপার ভালো করে সলভ করো, ভালো করে প্রিভিয়াস ইয়ারগুলো দেখো, তোমরা হয়তো দেখেছো তাই তোমরা অনেক কমন পেয়েছো। 6 নম্বরে দেখো কী এসছে, 6 নম্বরের অ্যান্সার হবে ওয়াকি টকি। 7-এর অ্যান্সার হবে স্টার টোপোলজি, কারণ স্টার টোপোলজিতে কিন্তু সার্ভার ইউজ করা হয়। 8-এর অ্যান্সার হবে কি? হোম পেজ, ওয়েবসাইটের ফার্স্ট পেজকে বলা হয় হোম পেজ। 9-এর অ্যান্সার কী হবে? 9-এর অ্যান্সার হবে ফন্ট ফেস, কারণ ফন্ট ট্যাগের মাধ্যমে ফেস দিয়ে আমরা কিন্তু কোনো টেক্সট বা ক্যারেক্টারের স্টাইল মানে দিতে পারি। 10-এর অ্যান্সার হবে এ ট্যাগ, এ দিয়ে হাইপারলিঙ্ক করা হয়। 11-এর অ্যান্সার হবে .html এবং .html, তার মানে AOB উভয় কিন্তু হবে। আচ্ছা, DML কথার পূর্ণরূপ কী হবে? সি নাম্বারটা, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। 13 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হবে? টুপল, রোকে বলা হয় টুপল। 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে রেক্টাঙ্গেল, কারণ রেক্টাঙ্গেল দিয়ে কিন্তু আমাদের ইয়ার ডায়াগ্রামে এন্টিটিকে বোঝানো হয়। আচ্ছা, আর নিচের কোন ডেটাবেসের উদাহরণ সঠিক? টেলিফোন ডিরেক্টরি। স্টুডেন্টের সাথে মানে শিক্ষকের সাথে ছাত্রদের সম্পর্ক কী হবে? 1:2 রিলেশনশিপ, তার মানে 1:n হবে। আচ্ছা, এবার দেখে নাও নিচে কোন সিম্বলটি কার্টেসিয়ান প্রোডাক্ট? অবশ্যই ক্রস, ক্রস চিহ্ন। তোমাদের আমি বলেছিলাম যে একটা সিম্বলগুলো কিন্তু তোমাদের এখান থেকে আসবে, দেখো তোমাদের সিম্বলে কমন পেয়ে গেছো রিলেশনাল অ্যালজেব্রা থেকে। আর এক্সেলে কোনটা লজিক্যাল ফাংশন নয়? নাও, নাও কোনো লজিক্যাল ফাংশন নয়। এক্সেল 2007 কটা সেল রেফারেন্স দেখা যায়? 3টে। সেল রেফারেন্স থেকে প্রশ্ন আসবে বলছিলাম, প্রশ্ন চলে এসছে, 3টে। অ্যাক্সেস 2007 কোনটি অবজেক্ট নয়? অ্যাপ্লিকেশন, নাম্বার বি অ্যান্সার। আর 11 নম্বর 21 নম্বর লাস্ট প্রশ্ন তোমাদের অ্যান্সার কী হবে? মেমো, টেক্সটের পরিবর্তে তোমরা কী ইউজ করতে পারো? মেমো, কারণ টেক্সটের জন্য লেখা মানে টেক্সটের জন্য জায়গা থাকে অল্প, মেমোর জন্য লেখা জায়গা থাকে বড়, তো টেক্সটের বদলে আমরা মেমো ইউজ করতে পারি। তো এইগুলো তো আমাদের এমসিকিউর অ্যান্সারগুলো। আর এমসিকিউর অ্যান্সার তো বলার কিছু নেই, তোমরা আশা করি সব অ্যান্সারগুলো পেরেছ, আমিও দেখতে পাচ্ছি। তো যারা টেস্ট পেপার এবং প্রিভিয়াস ইয়ার ভালো করে সলভ করে গেছেন তাদের 70-এ 70 অবশ্যই আসবে। আর যেটা দেখতে পাচ্ছি দেখো, তোমাদের সব প্রশ্নই কমন ছিল মোটামুটি, কারণ সবাই লিখে এসেছো। আমি যেটুকু ফোনে ফোনে শুনলাম বা যারা কমেন্ট করেছে অলরেডি তাদের থেকে শুনতে পেলাম, তো ভুল হয় কথা নয়,
যারা হয়তো একটু কাটাকাটি করে দিয়েছো তাদের ভয় পাওয়া কিছু নেই, তোমরা যদি টিচার মনে ভালো থাকে তোমার নাম মার্কস পেয়ে যাবে, আর কাটাকাটি যেন নাম্বার কাটে না। আর এইচটিএমএল থেকে তো খুব সোজা প্রশ্ন এসে দেখলাম সাথে প্রশ্নগুলো, আর যেটা বলছিলাম এই লজিক গেট থেকে ট্রুথ টেবিল মানে ব্যবহার করে ফুল সাবট্রাক্টর সার্কিটের ডিফারেন্সের বড়কে ডিরাইভ করো, একদম 100% কমন চলে এসেছে। স্যার 1 ইনটু 4 ডিমার্কসের লজিক ডায়াগ্রাম, অনেকে প্রশ্ন করছিলেন স্যার 1 ইনটু 8 কি আসতে পারে, আমি বলছিলাম না 1 ইনটু 8 দিয়ে কোনো প্রশ্ন আসে না, দেখো আসেও নি কিন্তু আমাদের প্রশ্ন কোনো। আর মানে লজিক গেটে মানে অথবা তাও কিন্তু কমন এসছে, একদম কমন এসছে। এবার এস্টিমেল থেকে অনেকে প্রশ্ন বলছিলেন স্যার এস্টিমেল থেকে 7 প্রশ্ন আসবে না আসবে না, আমি বলছিলাম আসবে, কারণ বোর্ড থেকে দিয়েছিলো পরবর্তী মানে প্রথম সিলেবাস যখন দিয়েছিলো তখন বলছিল আসবে না, তারপর সিলেবাস চেঞ্জ করে দিয়েছে বলছিল এস্টিমেল মেসিকুল স্কিউল থেকে কিন্তু বড় প্রশ্ন আসবে, তো বড় প্রশ্ন চলে এসেছে আর খুব সোজা প্রশ্ন এসছে। আর 2+2+3 যারা অ্যাটেন্ড করেছো নাম্বার একদম ফুল মার্ক্স পেয়েছো, আর অথবা প্রশ্নটা খুব সহজ ছিল 3+2+2 এইভাবে। আর একটা কথা আমি বলছিলাম যারা হয়তো অনেকে রিলেশনাল অ্যালজেব্রা পড়েছো বা এসকিউএল পড়োনি, আমি বলছিলাম বা অনেকে কাছে রিলেশনাল অ্যালজেব্রা খুব কঠিন মনে হয়েছিল তাদের ক্ষেত্রে এসকিউএলটা খুব সোজা এসছে। দেখো এসকিউএল থেকে একটা টেবিল দিয়েছে, টেবিল থেকে কয়েকটা জাস্ট প্রশ্ন করেছে, মানে এত দেখো ব্রেকিং নাম্বার 1+1 মানে নাম্বার তোলার জায়গা প্রচুর, তো বোর্ড তোমাদের এবার খুব ভালো প্রশ্ন করেছে স্টুডেন্ট। এক্সেল থেকেও খুব সোজা প্রশ্ন এসছে, আশা করি তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো আর খুব সুন্দরভাবে লিখেছো। অনেকে তো পরীক্ষা শুনলাম যে 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে গিয়েছে, আশা করি তোমাদেরও ওইভাবে পরীক্ষা কমপ্লিট হয়েছে। যাই হোক স্টুডেন্ট, তোমাদের আরও পরীক্ষা বাকি আছে, তোমরা সময় নষ্ট করো না, সেই পরীক্ষাগুলো খুব মন দিয়ে দাও, আর তোমাদের ভাই বোনদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পড়ানো বা ঘোষ কম্পিউটার একাডেমিক ক্লাস। তো এইটুকুই, তোমাদের আগামী জীবন খুব ভালো কাটুক, তোমার খুব অনেক দূর এগিয়ে যাও, খুব সুন্দরভাবে পড়াশোনা করো, ঠিক আছে? চলো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে অন্য কোনো ভিডিওতে।